আইটি ভারিয়ার পক্ষ থেকে রেসপন্সিভ ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বগুলোতে আমরা অ্যাডাপটিভ এবং ফ্লুইড লেআউট সম্পর্কে জেনেছি, তো আজকের পর্বে আমরা জানব এই যে আমরা দুটো লেআউট সম্পর্কে জানলাম, অ্যাডাপটিভ লেআউট এবং ফ্লুইড লেআউট। এই দুইটা লেআউটের মধ্যে অ্যাকচুয়ালি কমতিটা কোথায় আছে বা এই দুইটো লেআউটের মধ্যে গ্যাপটা কোথায় আছে যার জন্য আমাদের রেসপন্সিভ লেআউটের প্রয়োজন হয়। বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। আপনারা লিকুইড বা ফ্লুইড পেজ লেআউট দেখেছেন, আমরা স্ক্রিন সাইজ যত ছোট করি বা যতই বড় করি না কেন আমাদের এলিমেন্টগুলোর সাইজ অটোমেটিক্যালি চেঞ্জ হয়। তো এই ক্ষেত্রে আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, তো যেহেতু লিকুইড পেজ লেআউটে আমাদের স্ক্রিনের যে কোনো সাইজের জন্য আমাদের এলিমেন্টগুলোর সাইজ পারফেক্টলি অটোমেটিক্যালি ফিট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা তো লিকুইড পেজ লেআউট দিয়েই কাজ করতে পারি, আমাদের রেসপন্সিভ লেআউটের কি প্রয়োজন, এটা একটা কোশ্চেন জাগতে পারে। আবার অ্যাডাপটিভ পেজ লেআউটের ক্ষেত্রে আপনারা দেখবেন যে এটার ক্ষেত্রে আমরা বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য আমাদের এলিমেন্টের বিভিন্ন সাইজ দিতে পারি, তো এই ক্ষেত্রে আপনাদের মনে এটাও প্রশ্ন জাগতে পারে যে অ্যাডাপটিভ পেজ লেআউটে তো আমরা বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য আলাদা আলাদা সাইজ দিতে পারি, তাহলে আবার রেসপন্সিভ ডিজাইনের কি দরকার, আমরা তো অ্যাডাপটিভ পেজ লেআউট দিয়ে কাজ করতে পারতাম। তো অ্যাকচুয়ালি এই লিকুইড পেজ লেআউট এবং অ্যাডাপটিভ পেজ লেআউট এই দুইটার কিছু গ্যাপ আছে, কিছু প্রবলেম আছে, সেই জন্যই মূলত এই দুইটাকে একসাথে মিলিয়ে রেসপন্সিভ ডিজাইন করা হয়। যেমন আমি যদি অ্যাট ফার্স্ট লিকুইড পেজ লেআউটের গ্যাপটা বলি বা লিকুইড পেজ লেআউটের যে দুর্বলতা সেটা যদি বলি, দেখুন স্বাভাবিক অবস্থা যখন লিকুইড পেজ লেআউট বড় স্ক্রিনে থাকে তখন এলিমেন্টগুলো, এখানে তিনটা কলাম আছে, তিনটা কলামের ওয়েট মোটামুটি ভাবে আমাদের চোখে দেখতে ভালো লাগতেছে, তো এটা যখন আস্তে আস্তে ছোট হওয়া শুরু করে, যখন আমাদের স্ক্রিন সাইজটা খুবই ছোট হয়ে যায়, তো যেহেতু লিকুইড পেজ লেআউটের সিস্টেম হচ্ছে আপনার স্ক্রিনের সাথে আপনার এলিমেন্টগুলার সাইজ স্ক্রিনের সাথে ছোট হবে, সো এই ক্ষেত্রে যখন আমাদের স্ক্রিন সাইজ ছোট হবে বা আমরা যখন মোবাইল দিয়ে দেখব তখন দেখুন এই তিনটি কলাম এতটাই ছোট হয়ে গেল যে এর ভেতরে যদি কোনো লেখা থাকে, কোনো ছবি থাকে, আমরা কিন্তু সেটা বুঝতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা প্রবলেম, এটা হচ্ছে লিকুইড পেজ লেআউটের একটা উইক পয়েন্ট। সো এই উইক পয়েন্টটা দূর হয় কিভাবে, এই উইক পয়েন্ট আমরা এইভাবে দূর করতে পারি যে স্বাভাবিক অবস্থায় কলামগুলো পাশাপাশি থাকবে, ধরেন এটার উইড সাপোজ 300 পিক্সেল, আমরা মনে করি 300 পিক্সেল, তো স্বাভাবিক অবস্থায় এইরকম উইডের একটি কলাম থাকবে এবং যখন স্ক্রিন ছোট হবে তখন এটা পাশাপাশি না থেকে নিচে নিচে চলে আসবে এবং প্রত্যেকটা কলামের উইড হয়ে যাবে এইরকম, মানে ফুল স্ক্রিন উইড হয়ে যাবে। তো এই পদ্ধতিটা দিলে আমরা মোটামুটি লিকুইডের এই প্রবলেমটাকে, এই যে ছোট হয়ে যাচ্ছে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। তো এই সলভটা করার জন্যই মূলত অ্যাডাপটিভ পেজ লেআউট কাজ করে। অ্যাডাপটিভ পেজ লেআউটে কিভাবে কাজ করে, যখন আপনি ছোট করবেন তখন আপনি আপনার কলামগুলোর সাইজ আপনি ইচ্ছা মতো ছোট বা বড় করতে পারবেন বিভিন্ন সাইজের স্ক্রিনের জন্য, সো এই প্রবলেমটা মোটামুটি ভাবে অ্যাডাপটিভ পেজ লেআউটে সলভ হয়। কিন্তু অ্যাডাপটিভ পেজ লেআউটের আরেকটা বড় প্রবলেম হচ্ছে এটা বিভিন্ন স্ক্রিন রেঞ্জের মধ্যে কাজ করে। যেমন স্বাভাবিক অবস্থায় আমাদের কলামের ওয়েট যদি 300 পিক্সেল থাকে এবং আমরা যদি ছোট স্ক্রিনে দেখি, দেখুন আমরা যদি কোডটা ওপেন করি, আপনি এখানে আমরা স্বাভাবিক অবস্থায় আমাদের কলামগুলোর ওয়েট ছিল 300 পিক্সেল, কিন্তু যখনই আমাদের স্ক্রিন সাইজ 450-এর থেকে ছোট হবে তখনই আমাদের ওয়েট হয়ে যাবে 200 পিক্সেল। তো এটা কিন্তু এক হিসেবে রেসপন্সিভ ডিজাইনের খুব কাছাকাছি, কিন্তু এটা প্রবলেম হচ্ছে দেখুন যখন আমরা স্ক্রিনটাকে এই যে ছোট করে আনলাম 450 পিক্সেলের থেকে ছোট, তখন আমাদের কলামের উইড হয়ে গেল 200 পিক্সেল, কিন্তু এই যে 200 পিক্সেল উইড হয়ে গেল আমাদের কলামের, তো এই অবস্থায় এই যে ডান পাশের যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটা কিন্তু ফিল আপ হলো না। সো যখনই বর্তমানে আমাদের ব্রাউজারের যে সাইজটা রয়েছে, এই সাইজের ডিভাইস ব্যবহারকারী কেউ যদি এই ওয়েবসাইটটাকে দেখে, সে দেখতে পাবে তার কলাম শুধুমাত্র এতটুকু অংশ জুড়ে আছে কিন্তু তার স্ক্রিনের ডান পাশে এই অংশটুকু ফাঁকা। এইটা হচ্ছে মূলত এই অ্যাডাপটিভ পেজ লেআউটের প্রবলেম, এবং এই ফাঁকাটা কতটুকু থাকবে দেখুন, একদম শেষ পর্যন্ত, যত ছোট করা যায় শেষ পর্যন্ত এই গ্যাপটা থাকবে। সো যেহেতু অ্যাডাপটিভ পেজ লেআউট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কাজ করে, যে ধরেন আমরা যদি একটা রেঞ্জ দিয়ে দিই যে স্ক্রিন সাইজ যখন 1024 পিক্সেল থেকে 500 পিক্সেল হবে বা 1000 পিক্সেল থেকে 500 পিক্সেল হবে, তখন আমাদের কলামের উইড থাকবে 400 পিক্সেল বা 600 পিক্সেল,
সো এই যে 600 পিক্সেল আমাদের কলামের উইথ থাকবে, এটা তো একদম পুরো 1000 থেকে 500 পিক্সেল, তাই না? অনেক বড় একটা রেঞ্জ পর্যন্ত থাকবে। তো যখন স্ক্রিন ছোট হতে 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 500 পিক্সেল আসবে, এর মধ্যে বেশ কিছু গ্যাপ জায়গার তৈরি হয়ে যাবে, গ্যাপ থাকবে। তো সেই গ্যাপগুলো আমাদের ইউজারকে একটা ব্যাড রেপুটেশন দিবে, বা ইউজাররা সেটা একটা আনইজি ফিল করবে সাইট ইউজ করার জন্য। সো অ্যাডাপটিভ পেজ লেআউটের এই প্রবলেমটি সলভ করা যায়। যেমন ধরুন, যখন স্ক্রিন সাইজটা ছোট হবে, এখানে যে আমাদের প্রবলেম হয়েছে ডান পাশে যে গ্যাপের সৃষ্টি হয়েছে, এই গ্যাপটা দূর করা যায় যদি অ্যাডাপটিভ পেজ লেআউটের মধ্যে আমরা লিকুইড অ্যাপ্লাই করি। যেমন এখানে যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, অ্যাকচুয়ালি ইন্সপেক্ট এলিমেন্টটাও ছোট হয়ে গেছে, আপনি চাইলে এটাকে এরকম বড় করে এখানে দেখতে পারবেন, অথবা আপনি চাইলে এটাকে এভাবে আলাদা করে ডান পাশেও নিতে পারবেন। তো যাই হোক, এটা নিচেই থাকলো। দেখুন, এটাকে যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা একটু এটার সিএসএস ফাইলটাকে এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করি। এই যে দেখুন, এখানে মিডিয়া কোয়েরিতে দেখাচ্ছে এটার উইড হচ্ছে 200 পিক্সেল। সো এইখানে যদি আমরা এটাতে আমরা যদি এই অ্যাডাপটিভ লেআউটের মধ্যে এটাকে যদি আমরা ফিক্স না করে এইখানে যদি আমরা 100% দিতাম, দেখুন তাহলে কি হতো। 100%, তাহলে দেখুন কি হলো, যে অ্যাডাপটিভ লেআউটের মধ্যে আমরা কি দিলাম, লিকুইড, মানে 100% পার্সেন্টেজে উইড দিলাম। এতে করে কি হবে দেখুন, স্বাভাবিক অবস্থায় এগুলো ঠিক আছে, যখন স্ক্রিনটা ছোট হবে আপনার রেঞ্জ যেটাই হোক না কেন, মানে স্ক্রিনটা ছোট হওয়ার পরে আপনার রেঞ্জ যেটাই হোক না কেন, 450, 440, 430, সব রেঞ্জের জন্য আপনার এটা স্ক্রিনের সাথে পারফেক্টলি মিলে যাবে। দেখুন পারফেক্টলি মিলে যাচ্ছে, ডান পাশে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু আর থাকতেছে না। সো এতে করে যেটা হবে, পারফেক্টলি আমরা আমাদের ওয়েবসাইট গুলোকে রেসপন্সিভ করতে পারবো। তার মানে হচ্ছে, অ্যাডাপটিভ পেজ লেআউটের সুবিধা নিয়ে আমরা কলাম গুলোকে পাশাপাশি না থেকে আমরা নিচে নিচে বা এলিমেন্ট গুলোকে সাজাতে পারবো মিডিয়া কোয়েরি দিয়ে, এবং এটার যে ডান পাশে যে গ্যাপ থাকে এই গ্যাপটা আমরা পার্সেন্টেজে হিসাব করে বা লিকুইডের হেল্প নিয়ে আমরা এটাকে ফিল আপ করে দিতে পারবো। এতে করে আমাদের ওয়েবসাইট একদম সুপার ভাবে, মানে একদম পারফেক্টলি রেসপন্সিভ হবে, এবং এতে করে আমরা আমাদের ওয়েবসাইট যে কোনো ডিভাইসে ফ্লুইডের মতো আচরণ করবে, প্লাস এলিমেন্ট গুলো ছোট হয়ে যাবে না, স্ক্রিন ছোট করলে এলিমেন্ট গুলো ছোট না হয়ে নিচে নিচে নেমে যাবে। সো এতে করে আমাদের ওয়েবসাইটটা বেস্ট রেজাল্ট দিবে। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন, এবং যদি না বুঝে থাকেন এই ভিডিওটি আরো মিনিমাম 2 বার দেখুন এবং 2 বার শোনার চেষ্টা করুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। কারণ এটাতে আমরা যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, লিকুইড এবং অ্যাডাপটিভ পেজ লেআউট, এখনো পর্যন্ত আমাদের দেশের কোনো টিউটোরিয়াল আমরা দেখি নাই বা কোনো প্রতিষ্ঠান আমরা দেখি নাই এইভাবে অ্যাকচুয়ালি তারা বুঝিয়েছে লিকুইড এবং অ্যাডাপটিভ পেজ লেআউট নিয়ে। সো আমরাই ফার্স্ট, আমার আমার জানা মতে আমরাই ফার্স্ট আপনাদেরকে এই বিষয়গুলো এইভাবে বোঝানোর চেষ্টা করতেছি, এবং আমাদের বোঝানোটা তখনই সার্থক হবে যখন আপনি বুঝতে পারবেন। সো এই ক্ষেত্রে আমরা আপনাকে রেকমেন্ড করব, অবশ্যই ভিডিওটি আরো 2 থেকে 3 বার ভালো করে দেখুন যদি আপনি বুঝতে না পারেন, এবং যদি তারপরে বুঝতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনার আগের ভিডিওগুলোতে কোথাও প্রবলেম আছে, আপনি আগের ভিডিওগুলো ভালোভাবে বুঝতে পারেননি। সো এই ক্ষেত্রে আপনি আগের ভিডিওগুলো আরো কয়েকবার দেখুন। তো ভালো থাকবেন সবাই, আগামী পর্বে আমরা রেসপন্সিভ ডিজাইন করব এবং চেষ্টা করব এইটাকে আমরা 100% রেসপন্সিভ কিভাবে করা যায় সেটা দেখার। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।